আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটু অন্য একটা বিষয়ে কথা বলার জন্য। আপনারা ইতোমধ্যেই জানেন আমার এসো শিখি ব্যাংকিং এবং বুদ্ধিতে চাকরি, আমি এই দুইটা চ্যানেলই লঞ্চ করেছিলাম এবং অনেক ভিউ হয়েছে, অনেকেই দেখেছেন, তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমার এই চ্যানেল দুটোর সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি মূলত যে বিষয় নিয়ে আপনাদের এখানে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বর্তমানে কোভিড-19 করোনা ভাইরাসের যে প্রকোপ, যার দরুন দেশের যে অবস্থা, আপনারা সেগুলো দেখছেন। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ যে কোনো ভেরিফাইড কোনো পোস্ট ছাড়া দয়া করে সেটা শেয়ার করবেন না, যেটা দেশের জন্য ক্ষতিকর, সমাজের জন্য ক্ষতিকর। আর একটি কথা বলি, এই সময় মাথা ঠান্ডা রেখে এবং খুব বিবেচনা করে আপনারা চলাফেরা করার চেষ্টা করবেন। অযথা উস্কানিমূলক কোনো কথা, অযথা উস্কানিমূলক কোনো ভিডিও প্রচার থেকে আপনারা দূরে থাকবেন, কারণ এতে জনগণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয় এবং নিজেদের ভিতরেই অনেক দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়। তো আমরা আশা করি এখান থেকে আমরা সবাই মুক্ত থাকব। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইউনিসেফ, আইইডিসিআর যেভাবে চলতে বলছেন আমরা সেভাবে চলব, অথবা বিশিষ্ট ডক্টর যারা আছেন তারা যেভাবে চলতে বলছেন আমরা সেইভাবে চলার চেষ্টা করব। এবং অবশ্যই অবশ্যই আমরা নিজেদেরকে যে কথাগুলো বলা হচ্ছে সেই কথাগুলো অবশ্যই মেনে চলব। আর দুই একটি কথা আমি এর সাথে অ্যাড করতে চাই, সেটি হচ্ছে এখন যদি আপনি, অনেকেই বলছেন যে আমরা ঘরে থাকতে থাকতে বিরক্ত হয়ে যাচ্ছি, খারাপ লাগছে খুব। আসলে সত্যি কথা বন্ধুরা, আমার কিন্তু একটুও খারাপ লাগছে না। কারণ হচ্ছে আপনি নিজেকে কিভাবে ব্যস্ত রাখবেন সেটার একটা পরিকল্পনা করেন, আপনি সারাদিনের কর্মসূচি ঠিক করেন, আপনি সকালে ঘুম থেকে উঠে কী করবেন, আপনি একটা নির্দিষ্ট সময়, আপনি তো প্রার্থনা তো অবশ্যই করেন, আপনি কখন, যারা কোরআন হাদিস পড়েন, মুসলমান আছেন বা যারা হিন্দু আছেন তারা তার ধর্ম অনুযায়ী পড়ালেখা করেন, তারপরে নিজে পড়ালেখা করেন। এখন তো অনেক সময়, আপনারা অনেক অনেক পড়ালেখা করতে পারেন, অনেকের অনেক আফসোস আছে, অনেক বই পড়তে পারেন নাই, অনেক কিছু করতে পারেন, এখন তো অনেক সময় আপনারা কিন্তু পড়ালেখার মধ্যে নিজেদেরকে রাখতে পারেন। অযথা সময় নষ্ট করবেন না এবং বিনীতভাবে অনুরোধ, কোনো বিষয়ে বিচলিত হবেন না। একটা জিনিস মনে রাখবেন, আপনার প্রবাদ সবাই আপনারা জানেন যে বনের বাঘে খায় না মনের বাঘে খায়। তো 90% মানুষ ধরেন করোনা হয়েছে এই ভয়েই আমরা মারা যাচ্ছি, অনেক বাড়িওয়ালারা বাড়ি থেকে বের করে দিচ্ছে, অনেকে সমা গ্রামে ঢুকতে দিচ্ছে না, নানান ধরনের প্রতিকূলতা তৈরি হচ্ছে। তো বন্ধুরা, নিয়মকানুন অবশ্যই মেনে রাখবেন এবং ভেতরে তাওয়াক্কাল থাকতে হবে, আপনার ভেতরে আত্মবিশ্বাস থাকতে হবে এবং যিনি সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তার উপর নিঃশর্তভাবে উনি যে এক সেই বিষয়ে আপনাদেরকে ঘোষণা অবশ্যই দিতে হবে এবং মনোবল অনেক অনেক শক্তিশালী বানাতে হবে এই সময়টাতে। আপনি যদি কোনোভাবে মনোবলটাকে হারিয়ে ফেলেন তাহলে কিন্তু নিজে শেষ হয়ে যাবেন, পরিবারকে শেষ করে দেবেন। তো আশা করি বন্ধুরা, বাঙালি জাতি বারবারই আমি বলি, আমি লিখেছিও যে আমরা ভাষা আন্দোলনের ইতিহাস জানি, আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস জানি, তো আমরা কেন ভয় পাব? ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা অবশ্যই সচেতন থাকবো, সচেতনমূলকভাবে চলাফেরা করব। অযথা অন্য কোনো জায়গায় যায় আড্ডাবাজি ঘোরাফেরা এগুলো অবশ্যই করব না। আপনার সময়টা কাজে লাগান, আপনার সময়টা যত বেশি কাজে লাগাবেন ততই বেশি উপকৃত হব। মৃত্যু, ডেথ ইজ কাম অন টাইম, জমিনের উপরে আসমানের নিচে যেখানেই থাকেন আপনাকে মৃত্যুবরণ করতেই হবে এবং প্রত্যেকটি মানুষই, প্রত্যেকটি প্রাণী মৃত্যুর স্বাদ ভোগ করবে, একথা পরিষ্কার করে বলা আছে। সুতরাং ভয় পাবেন না, নিজেকে প্রস্তুত করেন যে কোনো বিষয়ের জন্য, যে কোনো জিনিসের জন্য মনোবল দৃঢ় করেন এবং আপনার উপর অর্পিত যে দায়িত্ব সেই দায়িত্বটুকু অবশ্যই অবশ্যই পালন করবেন। দায়িত্ব ফাঁকি দেওয়া আর বিভিন্ন জায়গায় যে চুরি হচ্ছে, আপনারা গলা ফাটাচ্ছেন,
কথা বলছেন, আপনার যে দায়িত্বে অবহেলা করছেন সেটাও কিন্তু চুরি করার শামিল। তো আশা করি বন্ধুরা, কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এই কথাগুলো বলেছি কেবলমাত্র যদি একটু আপনাদের মনোবলটাকে চাঙ্গা হয়, শক্তি পান, সেই জন্য কথাগুলো বলেছি। আমরা অবশ্যই অবশ্যই নিয়মকানুন মেনে চলব এবং সর্বোপরি সৃষ্টিকর্তার উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে চলব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। এবং আমার বুদ্ধিতে চাকরি এবং এসো শিখি ব্যাংকিং, এই দুইটা চ্যানেলের সাথেই থাকবেন। আমি আমার এই ভিডিওটি দুইটি চ্যানেলেই আপলোড করব শুধুমাত্র, যদিও এটা বৈষয়িক বিষয় নয়, দ্যাট মিন্স আমার এসো শিখি ব্যাংকিংয়ের চ্যানেলের সাথে যায় না বা বুদ্ধিতে চাকরির চ্যানেলের সাথে যায় না, শুধু মোটিভেশনাল বিষয় হিসাবে আমি এটাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য ক্ষুদ্র একটু প্রয়াস। যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।